আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর ক্লাস 19 সেকেন্ড পেপারে একটা বিষয় আছে দেয়ারের ব্যবহার। দেয়ারটা কিভাবে ব্যবহার করতে হয় আমরা জানি। দেয়ার ব্যবহার করা হয় দেয়ার সেন্টেন্সের শুরুতে আমরা দেয়ার শব্দটা ব্যবহার করি। এটা কখন কিভাবে ব্যবহার করতে হয় দেয়ার সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয়। দেয়ার কোথায় ব্যবহার হয় দেয়ার এই শব্দটা সেন্টেন্স দেয়ার সেন্টেন্স সেন্টেন্স এর শুরুতে ব্যবহার হয়। এর শুরুতে ব্যবহার হয়। এখন প্রশ্ন এই দেয়ার শব্দটা কিভাবে ব্যবহার করতে হবে কোন ওয়েতে ব্যবহার করা সম্ভব। এখন আমরা দেয়ারের পরে অনেক সময় দেখি দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হয় দেয়ারের পরে প্লুরাল ভার্ব হয়। প্রশ্নটা এখানে দাঁড়ায় কিভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেমন এক নম্বর দেখো দেয়ার ইজ আ রিভার রিভার বিসাইড দ্য ভিলেজ বিসাইড দ্য ভিলেজ। প্রিয় শিক্ষার্থী কেমন এখানে দেয়ার ইজ আ রিভার এখানে দেয়ার পরে ইজ বসে আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি দেয়ার আর মেনি ম্যাঙ্গোস ইন ম্যাঙ্গো ট্রি দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রি ম্যাঙ্গো ট্রিজ মেনি ম্যাঙ্গো ট্রিজ ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার ভিলেজ। এখানে তোমরা দেখো খেয়াল করো এখানে দেয়ার পরে ইজ বসছে এখানে দেয়ার পরে আর বসছে পার্থক্যটা আমাদের দেশের শিক্ষার্থীরা এই ভুলটা সবচেয়ে বড় করে দেয়ার পরে ইজ কখন হবে দেয়ার পরে আর কখন হবে। এখন খেয়াল করো এখানে ইজ হলো সিঙ্গুলার এখানে হলো প্লুরাল ভার্ব সবসময় মনে করবা দেয়ার পরে এই সাবজেক্টটা যদি এই যে রিভার একটা নদী বুঝে যে সেটা সিঙ্গুলার হবে। There are many mango trees. এখানে mango trees কে দেখো এই সাবজেক্টটা প্লুরাল সেই জন্য এখানে আর হচ্ছে। তাহলে আমরা আজকে শিখলাম কি দেয়ারের পরে কখন ইজ হয় দেয়ারের পরে কখন আর হয়। সবসময় ইজ হবে যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে দেয়ারের পরে ইজ হবে আর যদি দেয়ারের পরে প্লুরাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তুমি দেয়ারের পরে আর ব্যবহার করতে পারো। এরকম আরও আছে তিন নম্বর এক্সাম্পল দেখো There is a Moscow, Moscow inside the palace, inside the palace. Palace কত আপনাদের দেয়ার ইজ এ মস্কো এখানে আমি ইজ ব্যবহার করছি কেন এই যে এই মস্কো একটা মসজিদ বোঝানো আছে সেই জন্য আমি এখানে আর ব্যবহার করতে কোনো অবস্থায় পারবো না। কেন পারবো না যে আর ব্যবহার করতে পারবো না এই জন্য যে এখানে আমার সাবজেক্টটা সিঙ্গুলার। নেক্সট তুমি আর দেখো ফোর দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স মেনি ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন এখানে বাগানে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স অনেকগুলি ফুল অনেকগুলি ফুল সেই জন্য এখানে আছে। তাহলে আমরা সিদ্ধান্ত ফুলিতে একটাই বলি যে কোথায় দেয়ার আর হয় দেয়ার ইজ হয় দেয়ার আর হবে যদি সাবজেক্টটা প্লুরাল হয় আর দেয়ার ইজ হয় যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়। তাহলে আমরা রুটটা এইভাবে তাদের ফাইনাল রুটটা যে রুট দেয়ার ইজ প্লাস সাবজেক্ট সিঙ্গুলার আর এক্সটার্নাল ভিলা আবার দ্বিতীয় রুটটা লিখতে পারি না দেয়ার আর প্লাস সাবজেক্ট প্লুরাল একটা ভিলা আমাদের যেটা হয়েছে সেটা হলো প্রিয় শিক্ষার্থীরা দেখো
there are for a subject plural ekhon amra dekhi there are for a subject plural there is for a subject singular ta shei jonno amra ekhane is byabohar korchi tale bujha gelo ki there is hobe subject jokhon singular hobe there is hobe subject jokhon ki hobe singular hobe আর দেয়ার আর সাবজেক্ট প্লুরাল দেয়ার আর এর পরে সাবজেক্ট প্লুরাল তাহলে দেয়ার আর মেনি ম্যাঙ্গো ট্রিজ এখানে মেনি ম্যাঙ্গো ট্রিজ এখানে সাবজেক্ট প্লুরাল হচ্ছে সেই জন্য এখানে কি হচ্ছে আর হচ্ছে তাহলে আমরা আজকে শিখলাম দেয়ার এর পরে কখন ইজ হয় দেয়ার এর পরে কখন ইজ হয় কখন আর হয় কিন্তু আমরা দেয়ার এরতে আরো কিছু রুল আছে আমরা আরেকটা একটু রুল আলোচনা করি সেটা হলো There is for a impossibility for a key hall. There is for a impossibility for a awesome most critical ever. There is no knowing that there is no knowing. There is no knowing what is it. What he did with money with the money ekhane shikhar dekhay korto there is no knowing there is no for a babishta is এই ধরনের সেন্টেন্স দ্বারা ইম্পসিবিলিটি ক্ষেত্রে কোনো কিছু অসম্ভব বোঝাতে ইম্পসিবিলিটি বলতে ক্ষেত্রে দেয়ার ইজ নো দিয়ে তারপর বানানটা আইজ দিয়ে সেন্টেন্স শুরু করা যায় তোমরা যখন দেয়ার ইজ নো ব্যবহার করো তারপরে বানানটা আইজ দিয়ে যখন এই ধরনের কি অসম্ভব ক্ষেত্রে ব্যবহার করা হয় ইম্পসিবিলিটি ইম্পসিবিলিটি বোঝায় অসম্ভব ক্ষেত্রে বোঝায় তখন তুমি দেয়ার ইজ নো দিয়ে বানানের সাথে আইজ দিয়ে সেন্টেন্সটা শুরু করতে পারো এই ক্ষেত্রে তোমরা এই ভাবে সেন্টেন্সটা পড়া যাবে ঠিক আছে আরেকটা আমরা দেখব আরো কিছু রুল দেখব যেগুলো হলো দেয়ার ইজ নো ক্ষেত্রে আরো কিছু ইনস্ট্রাকশন আছে আমরা দেখছি একটু দিকে দেখছি এ দেয়ার ইজ এ পেন আন্ডার দ্য বেড দেয়ার ইজ এ পেন আন্ডার দ্য বুক এই ক্ষেত্রে দেখো দেয়ার ইজ এ পেন একটা বইয়ের নিচে একটা কলম আছে দেয়ার ইজ এ পেন এই যে এই দেয়ার ইজ হইছে এই পেন বোঝাতে পারে কারণ একটা সিঙ্গুলার সাবজেক্ট দিয়েছে সেজন্য দেয়ার ইজ এ কাউ দেয়ার ইজ এ কাউ ইন দ্য পেন এখানে দেয়ার ইজ এ কাউ এই যে একটা কাউ গরু দিছে সেজন্য এখানে ইজ হইছে তারপর গ্রিপ দেয়ার ইজ নো লাইট নো লাইট দেয়ার ইজ নো লাইট ইন দ্য রুম এখানে নো লাইট নো অ্যাডজেক্টিভ কাজ করে যখন কোনো নাউনে পুরো বসে নো আর নট হলো অ্যাডভার্ব নো অ্যাডজেক্টিভ কাজ করে দেয়ার ইজ নো লাইট ইন দ্য রুম তাহলে এখানে নোটা পড়ছে লাইটের পূর্বে এখানে দেয়ার ইজ পড়ছে লাইট আর সিঙ্গুলার ঠিক আছে ইজ ব্যবহার আছে আমরা এখানে এরকম আরো পরে সেন্টেন্স দেয়ার আর নো চিলড্রেন There are no children in the park. আমরা অনেক ক্ষেত্রে দেখি পার্কে অনেক ধরনের শিশু শিক্ষার্থীরা থাকে অনেক ধরনের শিশু ছেলে সন্তানরা যায় এখানে দেয়ার নো চিলড্রেন চিলড্রেনটা কি হলো প্লুরাল প্লুরালের জন্য এখানে আর ব্যবহার হচ্ছে দেয়ার আর নো চিলড্রেন ইন দ্য পার্ক এই ক্ষেত্রে দেখো যে নো লাইট সিঙ্গুলার নো চিলড্রেন প্লুরাল তাহলে এখানে আর বসছে তাহলে আমরা বলতে পারি সবসময় আমরা ফলো করছি যে প্রথম সাবজেক্ট অনুযায়ী বার হয় কিন্তু দেয়ারের ক্ষেত্রে ভার্বের পরে যেটা সাবজেক্টটা যেটা বসে ওইটা অনুযায়ী বার করবে এর আগেরটা অনুযায়ী নয় এই দেয়ারের ক্ষেত্রে এটুকুলো ডিফারেন্ট তোমরা আরেক খেয়াল করো
There is no lion in the zoo. There is no lion. There is no lion in the zoo. চিনে এখানে কোনো সিংহ নেই এখানে ইজ হলো কেন নো লায়ন যদি এখানে লায়ন এখানে যদি প্লুরাল সাবজেক্ট থাকতো তাহলে এখানে ইজ হতো না এখানে কি হতো আর হতো এখানে দেখছো দেয়ার ইজ নো লায়ন ইন দ্য জু দেয়ার আর নো ক্লাউডস নো ক্লাউডস ক্লাউডস দেয়ার আর নো ক্লাউডস There are no clouds in the sky. এখানে দেখো there are no clouds টা প্লুরাল হইছে এজন্য কি হলো আর হলো there are no clouds এখানে ক্লাউডসটা কি হইছে প্লুরাল সেজন্য এখানে আর হইছে আমি এখানে তো পড়তাম ইজ দিতে ক্লাউড তো আকাশ তো মেঘ মেঘ তো দুটো তো একটা কালারে বোঝায় না মেঘের বিভিন্ন ধরনের কালার আছে লাল আছে তারপর সাদা আছে কালো আছে বিভিন্ন রঙের মেগা সাইজ ক্লাউডস এর জন্য প্লুরাল ব্যবহার করতে পারি দেয়ার আটটা হলো কেন এই ক্লাউডস টার কারণে আমি কোন সময় দেয়ার ব্যবহার করার ক্ষেত্রে সাবজেক্টটা এই দেয়ার এর কে সেরা দেখে পরবর্তী কোন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব বসাতে পারবো না আমি বসাতে পারবো কখন প্লুরাল ভার্ব বসাতে পারবো কখন যা সাবজেক্ট কে ফলো করে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল এখানে আমরা আরো কিছু সেন্টেন্স ফলো করে দেখি There is not a lion in the zoo. There is not a lion in the zoo. এখানে দেয়ার ইজ নট এখানে দেয়ার ইজ নট ব্যবহার করতে আছে প্রশ্ন নাম এখানে ইজ নট দিয়ে তারপরে এ দিয়েছি এখানে নটটা ব্যবহার করলাম কিন্তু এখানে এখানে আবার আমি লিখছি দেয়ার ইজ নো লায়ন দেয়ার ইজ নো লায়ন ইন দা জু এই দুইটা সেন্টেন্স আমি লিখেছি এখানে ইজ নট দিয়ে বললাম কেন এখানে নো দিয়ে বললাম প্রশ্নটা এই জায়গা আছে ইজ নট দিয়ে করছি এই জন্য দেখো ইজ নট এর পরে একটা আর্টিকেল আছে তারপর একটা নাউন আছে আমরা জানি নো বলবে সবটা নাউনের পূর্বে কিন্তু নটটা যেহেতু অ্যাডভার্ব সেটা ভার্বের পরে বসানো যায় এই ক্ষেত্রে তোমরা ফলো করবে যে ইজ নট এবং ইজ নো কোন জায়গায় ব্যবহার করতে হবে ইজ নট ব্যবহার করতে পারো ভার্বের পরে তবে তুমি নো ব্যবহার করতে হলে নাউনের আগে ব্যবহার করতে নাউনের পরে ব্যবহার করা আগে পরে ব্যবহার করা যায় না এটা একটু ফলো করো এটা এর মতো কাজ করে এটা নাউনের একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে আমি কিছু সেন্টেন্স দিচ্ছি তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করবা এইটা কোথায় দেয়ার ইজ নট হবে দেয়ার ইজ নো হবে দেয়ার আর নো হবে এমনি তুমি একটু বাসাতে করবা আমি কিছু সেন্টেন্স দিকে দিচ্ছি হোমওয়ার্ক ফাইভ সিক্স সেভেন এইট 9, 10. No water in the jar. No rickshaw. In the street. No time to wait, Security guard, no security guard here. Any children with them.
আলোচনা একটু বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু এখানে আর দেয়ার হবে কিন্তু আমাদের ইন্টারভেক্টিভ চিহ্ন দেয়ার হবে কি করে তুমি মনে করবা ইন্টারভেক্টিভ চিহ্ন হলে অক্সিলেবারটা আগে এসে আর দেয়ার তাহলে বুঝতে হবে যে অক্সিলেবারটা আগে চলে আসবে আমি একটু কারেকশন করে লিখে দিচ্ছি এটা অ্যান্সার হবে আর দেয়ার এনি চিলড্রেন এইভাবে অ্যান্সারটা যে ইন্টারভেক্টিভ চিহ্ন আর দেয়ারটা অক্সিলেবারটা আগে দিলে তুমি ইন্টারভেক্টিভ চিহ্ন হয়ে যাবে সবসময় খেয়াল করবে এটা যে অক্সিলেবার ইন্টারভেক্টিভ চিহ্ন প্লেস করতে হলে আমার অক্সিলেবার দরকার হয় ঠিক অক্সিলেবারটা আগে দিলে তোমার সেন্টেন্স ইন্টারভেক্টিভ হয়ে যাবে এনি এক্সাম্পলস টু রাইট এটা ইন্টারভেক্টিভ চিহ্ন No spices left in the box. No item left to include in the list. No players, no players in the court. Any fever, blood in the pot. কমেন্ট বক্সে অফলোড করে দেবে আর এই অফলোডের উপর ভিত্তি করে তোমাদেরকে আউট অফ টেন মার্কস একটা নাম্বার দেওয়া হবে যেটা তোমার ফাইনাল নাম্বার সাথে যুক্ত হবে এবং এই নাম্বারটায় তোমার একটা মেরিট লিস্ট হবে আমি আশা করি তোমরা কাজটা করবা এবং নিজেরাও করবা অন্যদেরকে করার জন্য উৎসাহিত করবা এবং ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা পিতামাতার কথা মতো চলবা এই প্রত্যাশা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ